আজকে নীলষষ্ঠী, তার মধ্যে আবার মেয়ের প্রথম দিন স্কুল, তো নাকে কি একটা লেগেছে সেটা মুছছি, সিঁদুর লেগেছিল। তো মা, মেয়ে আর ওর বাবা প্রথমে গলির মুখে ছিল, তো ওই বাইকে করে তারপর দিতে গেলাম স্কুলে ভোরবেলা। তো এই যে ক্লাস, বন্ধুরা মিলে আড্ডা মারছিলাম, প্রথম দিন স্কুল তো 1.5 ঘন্টা স্কুল ছিল, তো তাই জন্য আর বাড়িতে আসেনি, ওর বাবা আমাদের ছেড়ে দিয়ে চলে গেছিলো কাজে। তো তারপরে যে স্কুল ছুটির পরে আই কার্ড, ওই স্কোয়াড কার্ড, এগুলো সব বন্ধুরা দেখছে মেয়েদের। স্কুল থেকে বাড়ি ফিরে চলে এসেছি, মনুকে একটু লাস্সি করে দিয়েছি, বাইরে বিশাল রোদ, এই যে মনু লাস্সি খাচ্ছে, তো একটু রেস্ট নিচ্ছে, প্রচণ্ড রোদে ওর শরীরটা খারাপ লাগছে। আর আমি এখানে সাবু ভেজাচ্ছি, আজকে আমার নীলষষ্ঠীর উপোস আছে, তো দুপুরবেলা জল দেব, তো রাত্রে সাবুটা ভিজিয়ে রাখবো বলে ভুলে গেছিলাম, তো এখন আমি সাবুটা ভিজিয়ে রাখছি, তারপরে একটু ঠাকুরের বাজারগুলো করতে যাব, তারপরে আবার বাড়ির রান্না বান্না এগুলো তো সব আছেই। তো চলুন দেখাই আজকে কী কী করছি, সব আজকে আপনাদের সাথে শেয়ার করব, অনেকদিন পর আজকে ব্লগটা শ্যুট করছি। এখানে ছোট সাবু নিয়ে নিয়েছি আমি, সাবুটাকে ধুয়ে ভিজিয়ে দেব, তো এখানে অল্পই নিয়েছি, আমি একটু খাবো, মেয়ে খাবে, আর মা যদি খায় একটু, কারণ আমরা খুব বেশি সাবু খাই না, তাই অল্প একটু ভিজিয়েছি। সাবু ভিজিয়ে দিয়ে এই যে ফুল কিনতে চলে এসেছি, এই দাদার দোকান থেকে আমি ফুল নিই, আজকে দাদা ছিল না, বৌদি ছিল, তো বৌদির কাছ থেকে ফুলগুলো নিলাম, খুব সুন্দর টাটকা টাটকা ফুল ছিল, নিলাম। তারপরে একটু ফলমূল কিনে নিলাম, কিনে নেওয়ার পরে আবার বাড়িতে চলে আসলাম, বাজার করে চলে এসেছি, এত গরম, একটু রেস্ট নিচ্ছি, একে উপোস, উপোসটা কোনো প্রবলেম হয় না না খেয়ে, কিন্তু এই এত রোদে যে জল খাচ্ছি না, তো তাই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো তো বাড়ির সমস্ত কাজ, ঘরের সবার রান্নাবান্না করে তারপর আমি পুজো দেব, দেখি কখন দিতে পারি, পুজো দিতে দিতে 3:30 বেজে যাবে। এখন দুপুর 2 বাজে, আমি ঘরের সব কাজকর্ম করে, রান্না টান্না করে, তোমাদের দাদা খেয়ে গেল আর মনুকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, এবার আমি পুজো দিতে বসিয়েছি, সকালবেলা ঠাকুরকে একটু পুজো দেওয়া হয়েছিল, তো এখন আমি পুজোর সব জোগাড়জাটি করছি, এই যে ঠাকুরের সব জোগাড়জাটি করছি, এবার আমি পুজো দেব, পুজো দেব, মানে ঘরে আমার শিব প্রতিষ্ঠা করা আছে, তো শিব ঠাকুরকে আগে ঘরে পুজো দিয়ে তারপরে আমি আমাদের পাড়ায় একটা মন্দিরে ঠাকুর মশাই আছে, ওখানে আমি সবসময় পুজো দিই, তো সেখানে আমি পুজো দেব, ওখানে ঠাকুরমশাই থাকে, অঞ্জলিটা দেওয়া হয়ে যাবে, তাই জন্য ওইখানটা আমি পুজো দিই, পুজো দেব। আর এখানে সব জোগাড় করেছি, ঘরে পুজো দেওয়ার পর আমি যাব, তো চলুন পুজো দিয়ে দিই, পুজো দিতে দিতে আপনাদের দেখাচ্ছি। আমি পুজো দিয়েছি, এবার আমি ধুনোটা দেব, তাহলে আমার পূজাটা সম্পূর্ণ হবে, আর ওই ঘরে ঠাকুরের কিছু ফটো আছে, সেখানে মালা দেব, তাহলে পুজোটা, ঘরের পুজোটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আমি বাইরের ঠাকুর, মানে বাইরে যে মন্দিরে বললাম যে পুজো দেব, সেই মন্দিরে যাব। আর এখানে ফল দিয়েছি ঠাকুরকে, আর যা যা প্রসাদ, মানে যা যা মিষ্টি ঘরে এনেছিল পুজোর জন্য, তো সেগুলো সবই ঠাকুরকে ভোগে দিয়েছি, এক এক করে সবই দিয়েছি। আর এখানে আলাদা ঠাকুরকে দিয়েছি, এটা ঠাকুরকে উদযাপন করেছি, আর এগুলো দিয়েছি, এগুলোও প্রসাদ হয়ে গেল। কেমনভাবে সাজিয়েছি আমার সিংহাসনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ঠাকুরের দেখছেন, ঠাকুরের মাথায় যে শীষটা আছে, এটা এটা আমি তারাপীঠে গেছিলাম, তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম, খুব ইচ্ছা ছিল একটা এরকম কেনার, তো তারাপীঠ থেকে, তীর্থ, ওটা তো একটা পীঠ, ঠাকুরের স্থান, ওখান থেকে কিনে নিয়ে এসেছি, কেমন হয়েছে জানাবেন। পুজো দেওয়া পুরোপুরি হয়ে গেছে, এবার বাইরে আমি মন্দিরে পুজো দিতে যাব, চলুন মন্দিরে যাই। ঘরের পুজো দিতে দিতে এখন 4:00,
মানে 4টা বাজে যায়, 3টা 44 বাজে। এখন আমি যাচ্ছি বাইরে ঠাকুরটাকে মানে মন্দিরে পুজো দিতে। এই হলো আমার পুজোর ডালা, বেলটা দিয়ে জলটা ঢাকা দিয়ে রেখেছি। তো চলুন মন্দিরটা আপনাদের দেখাই। যাচ্ছি এখন পুজো দিতে। মনু যাচ্ছে আগে আগে। এই গলিটা দিয়ে বেরোলেই আমাদের মন্দির। উল্টো করে শয়চন্দন বিল্লপত্রাম নম শিবায় নম। তারপরে মালা দাও। এটা শয়চন্দন পুষ্পমল্লাম নম শিবায় নম। তা ফুল দাও। এইগুলো এটা ধুজ্যদি ফল পুষ্পম নম শিবায় নম। ধূপ শিবায় নম। ধূপ বাতি দাও। ধূপ প্রকাশ মহাদীপ সর্বতস্মি নিরাপহ সবার সভ্যন্তর জ্যোতির্দীপায় প্রতিযোগিতাম। ফল দখন্ড ফল নৈবেদ নম শিবায় নম নম। মিষ্টি দাও। নম শিব সন্তায় কার নেত্রায় হেতবে নিবেদয়ামি যদমানং ত্বং ভূতি পরমেশ্বরো নম শিবায় নম শিবায় নম নম। নাও আমি তো ফল ফুল তুলি না, সবই তো বের। দিয়ে চলে এসেছি, গেট খোলার জন্য অপেক্ষা করছি। আর এনি নাচানাচি করছে। উপোস করে থাকার পরে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পাশে থাকলে, এভাবে যদি আমার পাশে থাকেন, তাহলে আমি আর অনেক দূর এগিয়ে যেতে পারবো, সেটা আমি আশা করি। তো আমার পাশে থাকবেন।